সিপাহী জেলা জেলা ভিত্তিক এই মহর অনুষ্ঠিত হয় মেলাগড় মুদ্র সাগরে। এনডিআরএফ 1 নং ব্যাটালিয়ন, ইন্ডিয়ান রোড, রেড ক্রস সোসাইটি এবং অগ্নিনির্বাপক দপ্তরের প্রতিনিধিরা এদিন মহড়ায় অংশ নেয়। সাম্প্রতিক কিছুদিন পূর্বে মেলাগড় রুদ্রসাগরের জলে নৌকা বিহার করতে এসে জলে তলিয়ে যায় এক যুবক। এ ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সে বিষয়গুলি লক্ষ্য করে এদিন মেলাগড় রুদ্রসাগর নৌকা এবং বোট চালকদের এদিনের মহড়ায় অংশগ্রহণ করানো হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নিজেদের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিয়ে কিভাবে রেস্কিউ অভিযান চালানো যায় সে বিষয়েও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে এ ধরনের শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং শিবির অংশ নিতে পারে খুশি মেলাগড় রুদ্রসাগরের মাঝিরা। আজকে আমরা অ্যাকচুয়ালি এখানে রুদ্রসাগরে ডিস্ট্রিক্ট লেভেল একটা মক ড্রিল করলাম। এখানে মূলত আমাদের ফ্লাড ম্যানেজমেন্ট, যেটা আমাদের যদি ফ্লাড হয় কিভাবে আমরা রেস্কিউ করব, এবং সবচেয়ে বড় কথা হলো মানুষকে অ্যাওয়ার করা। মানুষ যদি অ্যাওয়ার থাকে তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়, আমাদের জন্য অপেক্ষা করতে হয় না, মানুষ নিজেরাই যাতে করা সেরা করতে পারে। আর নেক্সট হলো গিয়ে, যেমন এই রুদ্রসাগরে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা সবাই দেখেছি নৌকা থেকে পড়ে গিয়ে একজন এখানে এক্সপায়ার করেছে। তো আমাদের সেই আর্টগুলি যদি জানা থাকে, সিম্পল সিম্পল জিনিস, খুব ছোটোখাটো জিনিস, এগুলি যদি আমাদের নিজেদের বাঁচানোর জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য যদি আমরা জানি, তাহলে এই বিপদগুলিকে আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন নৌকায় থেকে পড়ে গেলে সাঁতার যদি না জানে, সাঁতার জানলে একরকম, সাঁতার না জানলে আরেকরকম, তো এইভাবে আমরা নিজেদেরকে কীভাবে বাঁচাবো এই বিপদের সময়, জাস্ট এটা আমরা ডিসপ্লে করলাম। এবং এখানে যারা এখানে ঘুরতে আসে তাদেরকেও আমরা দেখালাম, এখানে পাবলিক ছিল, লোকাল রিপ্রেজেন্টেটিভ ছিল, জনগণ ছিল। তো মূলত এটাই যে মানুষকে অ্যাওয়ার করা, যাতে এই বিপদগুলি আমরা যখন আসে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, প্লাস আরেকজন যখন বিপদে পড়বে ওই লোকটাকে আমরা সাহায্য করতে পারি। এটাই ছিল আজকের মূলত আমাদের যে ড্রিল, সেটার উদ্দেশ্য। যারা নৌকা চালায় তাদের কি প্রশিক্ষণ দেওয়া হলো? রিপোর্ট খবর ত্রিপুরা।